আমাদের আজকের বাংলা ক্লাসের লাইভ এই মুহূর্তে শুরু করছি। তোমরা যারা যারা আমার সাথে রয়েছো, কেউ এলে একটু কমেন্টে করে জানিও। এখনো অব্দি আমি কাউকে দেখতে পাচ্ছি না, হয়তো কিছুক্ষণের মধ্যে তোমরা সবাই চলে আসবে। ততক্ষণে আমাদের ভীষণ প্রিয় কয়েকটা কবিতার লাইন শুরু করি, যেটা দিয়ে আজকে বাংলা ভাষার ক্লাসটা আমরা শুরু করব। মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে, তোমার বলে কতই শান্তি ভালোবাসা। কি জাদু বাংলা গানে, গান গেয়ে দাঁড় মাঝি টানে, গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা। এই মধুর বাংলা ভাষা, আমাদের বাংলা ভাষা আজকে থেকে আমরা শুরু করব। আজকে বড় আনন্দের দিন, যে ছোটরা রয়েছো তারা আমার সাথে একটুখানি থেকো, আমরা বাংলা ভাষায় কেউ একজন জয়েন করলে তন্ময়কর আমরা। ও আচ্ছা, তোমরা আছো, ঠিক আছে। আর ছোটরা যারা রয়েছো তারা সবাই আমার সাথে এই মুহূর্তে থাকো, আমি তোমাদেরকে একটা একটা করে প্রথমে বর্ণগুলো দেখাই, তারপরে আমরা লেখাগুলো শিখব। আমাদের সবার ছোটবেলার ভীষণ প্রিয় বই বর্ণপরিচয়, সেইখান থেকে আমরা আজকে শুরু করছি। আমি আগে তোমাদের একটা একটা করে বর্ণগুলো বলে দিচ্ছি, তারপরে আমরা লিখবো, এবং যে দুটো বর্ণ আজকে আমরা শিখবো সেগুলোর ওয়ার্কশিট তোমরা পরে পেয়ে যাবে। আমাদের স্বরবর্ণ, স্বরবর্ণ আমাদের যেগুলো রয়েছে আমি পরপর বলছি। অ আমাদের প্রথম বর্ণ, অ আ হস্যই দীর্ঘই, হস্য দীর্ঘ, রি লি, লি যদিও এখন আমরা কেউ ব্যবহার করি না, এ ওই ও ও, ঠিক আছে। কিন্তু প্রথম আজকে আমরা শুধুমাত্র শিখবো এই কতগুলো বর্ণ আমাদের স্বরবর্ণ রয়েছে, সেগুলো আমরা একসাথে সবাই পড়ে নিলাম একটুখানি। কিন্তু আজকে আমরা প্রথম যে দুটো বর্ণ শিখব সেটা হচ্ছে অ আ। অ আমাদের প্রথম বর্ণ হচ্ছে অ, আর তারপরের যে বর্ণ আছে সেটা হচ্ছে আ। এবার আমরা অটাকে একটুখানি লেখাতে শিখি। দেখো, যারা ছোট বন্ধুরা রয়েছো তারা আমাকে আশা করি দেখতে পাচ্ছ, আমরা প্রথম এখন যেটা লিখব অ, এরম ছোট্ট করে একটা, শুধুমাত্র এরম ছোট করে একটা রাউন্ডের মতো করো, গোল করো যে যার নিজের খাতায়। তারপরে দেখো আমি যেরকম ভাবে এখানে টেনে এরম ভাবে তুলে দিলাম, অনেকটা না আমাদের ইউ এর মতো, পুরোটা হয়তো ইউ নয় কিন্তু দেখো খেয়াল করে এই জায়গাটা অনেকটা ইউর মতো, মানে তোমরা যারা রয়েছো দেখো ছোট্ট করে একটা ও, ও তো আমরা সবাই লিখতে পারি, তাহলে একটা সুন্দর করে ও করবো এখানে, যদিও আমারটা খুব সুন্দর হয়নি। তারপরে হচ্ছে আমরা এখানে এই দাগটা কেটে দেবো, ঠিক আছে। তারপরে আমরা কি করব, এখান থেকে এরকম ছোট্ট করে একটা দাগ নিয়ে তারপরে আমরা এটা ওপরের দিকে তুলে দিলাম, ঠিক আছে। তাহলে এটা আমাদের হয়ে গেল অ। আর অটা যখনই আমরা লিখতে শিখে যাব তারপরে কিন্তু ভীষণ সহজ, তারপরে শুধু যদি একটা আমরা এরকম স্ট্রেট লাইন কেটে দিতে পারি তাহলেই সেটা আমাদের হয়ে গেল আ। তাহলে আমরা আরো একবার এখানে এই যেটা রয়েছে অটাকে আমরা লিখব। পারমিতা গোস্বামী বলছো তোমার গলাটা খুব সুন্দর। ও আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা চলো তাহলে ছোটরা, আমরা আর একবার আমরা তাহলে সবাই মিলে লিখি, কারণ আমরা যদি বারবার করে না লিখি তাহলে তো আমাদের মনে থাকবে না। আর আমাদের এই বইটা এখানে থাকি যাতে আমরা এখান দিয়ে দেখতে পারি। আজকে আমরা শিখছি অ আর আ, অ আ এই দুটো বর্ণ আজকে আমরা শিখব, ঠিক আছে। চলো আমরা তাহলে আবার আজকে অটা আর একবার লিখি। আমরা কি করছি দেখো, এরকম ছোট্ট করে একটা সার্কেলের মতো করো,
হয়ে গেল, যেই হয়ে গেল তারপরে দেখো আমরা একটা ইউর মতো এরকম দাগটা তুলে দিলাম, ঠিক আছে? এবারে কি করব, এখান থেকে একটা ছোট দাগ নিলাম, সেটা আবার ওপরে তুলে দিলাম, এটা আমাদের হয়ে গেল অ। আর অয়ের পরে কি হবে, এখানে যেই আমরা একটা দাগ দিয়ে দেব, হয়ে গেল আমাদের আ। তাহলে আমরা কত মানে সহজ করে অ আর আটা শিখে গেলাম। এবার এরকম করে কিন্তু আমাদের দেখবে ওয়ার্কশিট যেটা দেওয়া থাকবে সেখানে তোমাদের জন্য, সেখানে রোজ দিন কিন্তু লিখতে হবে পর 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 করে কিভাবে তোমরা লিখবে, এরকম ভাবে দাগ কাটা থাকবে সেই ওয়ার্কশিটে তোমরা দেখতে পারবে। তো এরকম করে অ, তার পাশে আর একটা অ, এরকম করে কিন্তু রোজ দিন আমাদের এটা শিখতে হবে, ঠিক আছে? তবে আমরা যতবার করে লিখবো ততবার করে আমরা কি করতে পারবো, আরো ভালো করে আমাদের লেখাটাকে শিখতে পারবো। এবার বাংলা এই লেখাগুলো শেখার সাথে সাথে আমাদের কিন্তু আরো কয়েকটা শব্দ আমরা রোজ দিন শিখব। এবার বাংলা ভাষা অ আ আমরা শিখছি, শুধু লেখা তো শিখবই, তার সাথে আমরা প্রত্যেক দিন যখনই আমরা এই বাংলার ক্লাসে আসব নতুন করে কিছু শব্দ শিখতে চাইব। ইংরাজি শব্দ আমরা তো সকলেই জানি, তাহলে আমরা আজকে থেকে শুরু করি খুব ছোট ছোট যেগুলো আমরা রোজ বলি, সব সময় বলি, সেগুলোর বাংলাতে এবার আমরা বলবো, ঠিক আছে? যারা ছোটরা দেখছো, তাদের বাড়িতে যারা রয়েছে, মা বা বাবা যার সাথেই দেখছো, আমি তোমাদের কতগুলো ইংরাজি শব্দ বলবো এবং তার সাথে যে বাংলা শব্দগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি বলে দেবো। এরপরে যেটা করতে হবে, আমি জিজ্ঞেস করব, আমি একটা ইংরাজি শব্দ বলবো, তার যে বাংলা শব্দটা সেটা তোমাদের বাড়িতে মা বা বাবা যে রয়েছেন একটুখানি আমাকে লিখে পাঠাবেন, এবং যে ছোট বাচ্চাটি রয়েছে যে অ্যান্সারটা ঠিক দিচ্ছে তার নামটা অবশ্যই লিখবেন। এই মুহূর্তে আমার কাছে ফোন নেওয়ার অপশনটা নেই, হয়তো আগামী কোনো ক্লাসে নিশ্চয়ই ফোনের ব্যবস্থা রাখবো সাথে, যাতে ওদের সাথে আমি কথা বলতে পারি। আজকে আমরা যে 10টা শব্দ আমি ভেবে রেখেছি সেইগুলো আমি তোমাদের সাথে বলছি বাংলাগুলো। আর যদি তোমাদের কোনো মনে হয় কোনো শব্দটা এক্ষুনি বাংলাতে শিখতে হবে, তাহলে তোমরা সেটা কমেন্টে বলো, বাবা মা মাকে একটুখানি তাড়াতাড়ি করে টাইপ করে দিতে। আই, আই মানে আমি, আই আই মানে আমি। তাহলে যারা ছোটরা দেখছো তারা একটুখানি বলো তো, আই মানে কি? আই মানে কিন্তু চোখ, সেটা নয়, আই আমি, ঠিক আছে? সেটা আমি বলছি। ইউ তুমি, তারপরে আমরা কি হয় যখনই কেউ কোনো প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করে আমাদের কোনো একটা উত্তর তো দিতে হয়, নয় যদি পছন্দ হয় সেই প্রশ্নটা খুব সুন্দর হয় মনের মতো হয়, আমাদের কোনো প্রিয় খাবার আমাদের কেউ দিচ্ছে কিংবা কোনো প্রিয় কথা আমাদের কিছু বলছে যেটা আমাদের খুব মনের মতো হয়েছে, তখন আমরা খুব খুশির সাথে কি বলি, ইয়েস, সেটাকে বাংলায় আমরা বলবো, হ্যাঁ হ্যাঁ আমার এটা চাই, কিংবা হ্যাঁ এটা আমার ভালো লেগেছে, মানে যেটার মধ্যে আমাদের সম্মতি রয়েছে, আমরা খুশি হচ্ছি সেই প্রস্তাবের সাথে, আমরা একমতে রয়েছি, তখন আমরা বলবো হ্যাঁ। তাহলে ইয়েস এতদিন আমরা বলতাম, কিন্তু যখন আমরা বাংলায় কথা বলবো এবার তখন আমরা বলবো হ্যাঁ। এবার কোনো একটা বিষয় যেটা আমাদের একদমই পছন্দ হচ্ছে না, ধরো মাঝে খাবারটা দিয়েছে সেটা এই মুহূর্তে খেতে ইচ্ছে করছে না, কার্টুনটা দেখছি মন দিয়ে, ফোনটা ফেরত দিতে বলা হচ্ছে, এইসব ভুলভাল যখন বড়রা বলছে যেটার সাথে আমাদের একদম মন নেই, তখন আমরা কি বলি, নো, কিন্তু সেটা আমরা বলি ইংরাজিতে। কিন্তু বাংলা এবার থেকে আমরা কি বলবো নো এর জায়গায়, না এটা আমার পছন্দ নয়, তাহলে আমরা বলবো না, ইয়েস নো অপোজিট, ঠিক আছে? মানে বিপরীত, দুটো মানে উল্টো, আরো সহজ করে বললে। তো সেখানে আমরা এবার থেকে বলবো হ্যাঁ না, বোঝা গেল? তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সবসময় জ্যাসমিন কিছু বলছে, আমি জ্যাসমিন, আচ্ছা জ্যাসমিন সঙ্গে আছো, ঠিক আছে, আমি আবার যখন আসবো জ্যাসমিনের মতো আর যারা দেখছো তাদের একটুখানি উত্তরগুলো কিন্তু চাইবো, এরপরে আমি ইংরাজি শব্দগুলো বলবো, বাংলাগুলো তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে? এবার যে দুটো শব্দ বলবো যেটা আমরা সবসময় খুব বলে, টিচাররাও বলে গুড বয় গুড গার্ল এরম বলে না, তো গুড গুড মর্নিং আমরা সকালবেলা সবাইকে বলছি, বা সন্ধ্যাবেলায় বলি গুড ইভিনিং। গুড কথাটার মানে যখন আমরা কারুর নামের সাথে যাচ্ছি
যেমন বলছি গুড বয় মানে ভালো, ভালো ছেলে, বয় ছেলে, গুড ভালো। তার মানে আমায় যদি কেউ বলছে গুড গার্ল, তার মানে আমি ভালো, সেটাই বলছে, তাই তো? কিন্তু এটা যখন আমরা বলি গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, এখানে কিন্তু গুডটা হয়ে যাচ্ছে শুভ। গুড মর্নিং, শুভ সকাল। তাহলে এবার ঘুম থেকে উঠে আমরা যেরকম সকলেই মা বাবাকে হয়তো বলো তোমরা যে গুড মর্নিং, সেখানে আমরা এবার একটু বলতেই পারি শুভ সকাল। কিংবা রাত্রিবেলা শুতে যাওয়ার সময় আমরা বলে যাই গুড নাইট, গুড নাইটের বদলে এবার থেকে আমরা বলতেই পারি শুভ রাত্রি। ঠিক আছে, এবার তো গেল সব ভালো ভালো কথা গুড বিষয়টা। এবার তার উল্টো দিকেও তো কিছু রয়েছে, এর উল্টো দিকে কি আছে? এর উল্টো দিকে আমরা বলে থাকি কি, ব্যাড বয়, খুব দুষ্টু, ভালো নয়, তাই না? তো এই ব্যাড যে কথাটা রয়েছে সেটা মানে হচ্ছে খারাপ। তাহলে গুড ভালো, ব্যাড খারাপ, বাংলায় এই শব্দটা আমরা শিখলাম। এবার ধরো আমরা কোনো জায়গায় রয়েছি, আমরা বলি না হেয়ার, হেয়ার মানে এখানে, মানে আমি এখানে বসে রয়েছি, আমার কাছে কেউ রয়েছে, হেয়ার সেটা হচ্ছে এখানে। কিন্তু এই মুহূর্তে আমার কাছে নেই, যেমন তোমরা কেউই নেই এই মুহূর্তে আমার সাথে, কিংবা হয়তো আছো কিন্তু দূরে রয়েছো খানিকটা, তো সেখানে তখন আমরা কি বলি, দেয়ার, দেয়ার মানে সেখানে। হেয়ার, হেয়ার মানে এখানে, আর দেয়ার, দেয়ার মানে সেখানে, মানে একটু দূরে যারা রয়েছে বা যা কিছু রয়েছে। আরো কিছু শব্দ রয়েছে, যেমন আর দুটো শেষ শব্দ আজকে আমরা শিখব, সেটা হচ্ছে ইফ। ইফ আমরা বলছি, ইফ এর বাংলা হচ্ছে যদি, যদি এমনটা হতো, ইফ, ইফ এর বাংলা হচ্ছে যদি। আরেকটা যেটা আমরা সবসময় খুব ব্যবহার করে থাকি সেটা হচ্ছে বাট, বাট মানে কিন্তু। আজকের আমাদের নতুন 10টা ইংরাজি শব্দের বাংলা মানে শেখা কিন্তু শেষ। এবার আমরা কি করব, যারা আমাকে দেখছো এই মুহূর্তে, আমি দেখতে পাচ্ছি 8 জন আমার এখানে রয়েছো যারা দেখতে পাচ্ছ, আমি একটা একটা করে শব্দ বলবো, যদি তোমরা তার বাংলাটা একটুখানি আমাকে বলো, ঠিক আছে? যারা ছোটরা দেখছো তারা কিন্তু একবার করে মা বাবাকে ঠিকঠাক উত্তরটা বলে দাও, যাতে আমি তোমাদের নামগুলো এখানে দেখতে পারি এবং জানতে পারি কারা কারা মন দিয়ে আমার সাথে পড়াশোনাটা করলে, আমার সাথে শিখলে এবং শব্দগুলোকে ঠিকঠাক মনে রাখতে পারছো। ঠিক আছে, চলো, আমার প্রথম যে ইংরাজি শব্দটা ছিল সেটা ছিল আই। আই মানে কি, কে বলছো একটু তোমরা জানাও, আজকে কি কি শিখলে আই, আই মানেটা কেউ একটু লেখো। আয়ের পরে আমাদের ছিল ইউ, আই, ইউ, তারপরে যেটা ছিল ইয়েস, নো, গুড, ব্যাড, হেয়ার, দেয়ার, ইফ, বাট। আমি উত্তর পেয়ে গেছি, এই মুহূর্তে অনুষা বলছে আমি, বা খুব ভালো, একদম ঠিকঠাক বলেছো অনুষা, ভেরি গুড, ভেরি গুড মানে খুব ভালো। ঠিক আছে, তারপরে আমি আর বিথ অনভিতা, আচ্ছা অনভিতা, অনভিতা, হ্যাঁ ঠিক বলেছো তো, একদম ঠিক বলেছো, আমি, আই মানে আমি, আর হচ্ছে ইউ মানে, ইউ মানে এবার একটু বলতে হবে, দেখি তোমরা মনে আছে কিনা, আই মানে আমি আর ইউ মানে, ইউ মানে একটুখানি বলো। আচ্ছা, এবার আমাদের জাসমিন, জাসমিন বলছে আইটা আমি, ঠিক আছে জাসমিন, একদম ঠিকঠাক। এরপরে বলো ইউ, যেটা এর পরে আমি বললাম, ইউটা কি হবে, ইউটা লেখো, ঠিক আছে, ইউর পরে তুমি, তুমি, আচ্ছা বাহ খুব সুন্দর, তুমি, বাহ খুব ভালো, এটা হচ্ছে সুনন্দা মুখার্জি। আচ্ছা তারপরে হচ্ছে আমাদের হচ্ছে ইয়েস, নো, ইয়েস, নো, ইয়েস মানে হ্যাঁ, আর হচ্ছে নো মানে না। সব থেকে সহজ যেটা ছিল সেটা হচ্ছে গুড আর ব্যাড। গুড মানে, এটা আমি বলবো না, এটা আমি অনেকবার বললাম তো, এবার একটু তোমরা বলো গুড মানে কি,
একটু বাংলায় লিখে দাও, আমি একটু ওয়েট করছি, তোমাদের জন্য অপেক্ষা করছি। ইংরাজি শব্দ বলবো, তার সাথে তার বাংলাগুলো বলবো, এবং আমরা চেষ্টা করব এখন যখন আমরা কথা বলবো তখন এই সমস্ত বাংলা শব্দ যেগুলো আমরা নতুন নতুন শিখছি সেগুলো আমাদের কথার মধ্যেখানে রাখতে। ঠিক আছে? আচ্ছা, জাসমিন বলে দিয়েছে সঠিক উত্তর, ইউ মানে তুমি। আচ্ছা, তারপরে হচ্ছে গুড়িয়া কি বলছে? গুড়িয়া বলছে না, নো মানে না, একদম ঠিক না। এবারে উল্টোটা বলে দাও, ইয়েসটা কি হবে? নাটা আমি পেয়ে গেছি, গুড়িয়া খুব সুন্দর করে শুনেছে, একদম ঠিকঠাক বলে দিয়েছে যে না, নো মানে না। এবার হ্যাঁ, হ্যাঁ কি বলছে? আচ্ছা, গুড়িয়া পরে চলে গেছে, গুড, শুভ সকাল, গুড মর্নিং এ খুব মন দিয়ে শুনেছে। হ্যাঁ ঠিক বলেছে, গুড মর্নিং বললাম তো, গুড আজকে আমরা শিখেছি তো। এরপরে শেষের দিকে আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে হেয়ার, খুব গুড, গুড মানে ভালো। হ্যাঁ জেসমিন বলেছে গুড মানে ভালো, ঠিক। আচ্ছা, আমার অনভিতা কি বলছে? অনভিতা বলছে ভালো, ঠিক, সবাই গুড মানে জানে, গুড আমরা খুব ভালোবাসি না, ভালো বিষয়গুলো সবসময় আমাদেরকে খুব ভালো লাগে। হ্যাঁ জেসমিন, ব্যাড মানে খারাপ, ঠিক, একদম ঠিক বলেছো। এরপরে আমাদের কি আছে? হেয়ার অ্যান্ড দেয়ার। হেয়ারটা কি বলেছিলাম? যেটা আমার এখানে হেয়ার, তাই না? আর দেয়ার, দেয়ার মানে, দেয়ারটা তোমরা বলো, হেয়ারটা তো আমি বলেই দিলাম, হেয়ার মানে এখানে, দেয়ার মানে, হ্যাঁ দেয়ারটা কি, দেয়ারের বাংলাটা কি হবে? আচ্ছা, অনুষা বলছে শুভরাত্রি, হ্যাঁ ঠিক, আজকে থেকে কিন্তু মা বাবাকে শোয়ার সময় নো গুড নাইট, ঠিক আছে, সবাই বলে শুতে হবে শুভরাত্রি। আচ্ছা, এখানে এখন জয়েন করেছে পারাব, পারাব বলছে, আমি নামগুলো যদি একটু ভুলভাল পড়ে ফেলি কারণ আমি মোবাইলটা একটু দূরে রেখেছি, লেখাগুলো ভীষণ ছোট আসছে, তাহলে আমাকে একটুখানি ঠিক করে দিও, ঠিক আছে। পারব বলছে ভালো। আচ্ছা জেসমিন, জেসমিন বলছে, ও জেসমিন মন দিয়ে শুনেছে। আচ্ছা, এবার এসছে ওখানে, ওখানে হচ্ছে সুনন্দা মুখার্জি এই মুহূর্তে রিপ্লাই দিয়েছেন যে ওখানে, তাই তো? মানে ছোটরা, বাড়ির ছোটরা, তার মানে ঠিকঠাক শুনেছে, ঠিকঠাক উত্তর দিয়ে দিয়েছে। এবার আমাদের শেষ দুটো শব্দ, শেষ দুটো শব্দ হচ্ছে ইফ আর বাট। ইফটা কি একটুখানি মনে রেখে বলতে হবে, ইফটাকে কি আমি বলেছিলাম? আমি কি একটা বলে দেবো কোনো একটা, আর অন্যটা তোমরা বলবে? ঠিক আছে, তাহলে আমি না ইফটা বলে দিচ্ছি, ঠিক আছে? ইফ মানে, আচ্ছা এখানে হচ্ছে রায়ান্স বলছে ওখানে, হ্যাঁ দেয়ার, ঠিক বলেছো রায়ান্স, ভেরি গুড, খুব মন দিয়ে শুনেছো, একদম ঠিক বলেছো। এরপরে আমাদের আরো দুটো শব্দ আছে, সেটা হচ্ছে ইফ আর হচ্ছে বাট, ঠিক আছে? হ্যাঁ অনুষা, একদম ঠিকঠাক বলেছো তুমি, ওখানে, দেয়ার, সেখানে, ওখানে, যেগুলো সব দূরে আছে সবকটাই হবে। আর ইফ মানে হচ্ছে যদি। এখন আমাদের শেষ শেষ যে প্রশ্নটা রয়েছে সেটার উত্তরটা দেখি কে আগে দেয়। বাট, বাটের বাংলাটা আমি শুনতে চাইছি, যারা যারা শুনছো তাদের কাছে বাট, বাটের উত্তরটা কে দিচ্ছ? জেসমিন রয়েছে, রায়ান্স রয়েছে, গুড়িয়া রয়েছে, কে আগে দিচ্ছ, আর কে রয়েছে? অনভিতা বলো লাস্টে আমাদের বাট যেটা রয়েছে। আরে বাট, বাট মানে সবার আগে কে বললো এটা? অনুষা বলে দিলে, বা অনুষা বলে দিয়েছে বাট মানে কিন্তু। ঠিক আছে, তাহলে আমাদের আজকে 10টা যে নতুন শব্দ শেখার ছিল আমরা শিখে ফেলেছি। এবার আমরা কি করব, যখনই আমরা কথাগুলো বলবো এবার থেকে এখানে এই যে, তাহলে আমরা যখন ইংরাজিতে কথা বলবো তখন নিশ্চয়ই বলবো না, তখন যেরম বলি বলবো, কিন্তু আমরা যখন বাংলায় কথা বলবো তখন আমরা চেষ্টা করব এই শব্দগুলোকে ব্যবহার করতে। ঠিক আছে, আমরা যত বেশি বাংলায় এই কথাগুলো ব্যবহার করব, আমরা কথা বলবো, তত আমরা ভালো করে আরো শিখতে পারবো। এরপরে আমরা যেটা করব, আমাদের অ আর আ খাতা কলম নিয়ে তো এখন বসতে হবে, বসে, হ্যাঁ জেসমিন এতক্ষণে এসেছে, জেসমিনের লেখাটা একটু দেরিতে এসে পৌঁছেছে কিন্তু, ভেরি গুড। আচ্ছা, আমাদের অনভিতা একসাথে দুটো উত্তর দিয়ে দিয়েছে, যদি, কিন্তু, একদম ঠিকঠাক, খুব ভালো হয়েছে। এবার আমরা আর একবার অ আর আ আরেকটু লিখবো, ঠিক আছে? তোমাদের সবার কাছে খাতা রয়েছে তো, পেন্সিল পেন যা আছে নিয়ে তৈরি থাকো, ঠিক আছে? আমি আবার যাচ্ছি লেখাতে। Thank you.
ঠিক আছে, আবার তাহলে শুরু করছি আমাদের বাংলা লেখাটা। আমাদের দুটো আজকে ছিল শব্দ আমাদের আজকের জন্য, সেটা হচ্ছে অ আর হচ্ছে আ, এই দুটো। ঠিক আছে, চলো আমি আবার লিখছি। আমরা কি করব, এরকম ছোট করে একটা গোল করলাম, হয়েছে? এবারে আমরা কি করব, এই গোলটার সাথে খুব সহজ করে এরকম একটা তুলে দিলাম, যে এটা আমাদের লেখা হয়ে গেল। তারপরে এখান থেকে দাগ কেটে এটা আমাদের অটা লেখা শেষ। আর অ লেখা হয়ে গেলে আমাদের কিচ্ছু নেই, আ করার জন্য কিচ্ছুই করতে হবে না, শুধু একটা দাগ। আচ্ছা, এখানে মন্ত্রী পালের কাছ থেকে আমি পাচ্ছি বাট মানে কিন্তু। হ্যাঁ, একদম ঠিক হয়ে গেছে। কিন্তু আমরা এবার লেখাটা লিখছি কি সবাই মিলে? একটু তোমরা বলো, তোমাদের সাথে যারা ছোটরা রয়েছে তারা কি কাগজ পেন্সিল সব নিয়ে বসেছে কেউ? যদিও যিনি হয়তো পরে ওটা আপলোড করে দেবে, এটার ওয়ার্কশিট গুলো, যাতে বাড়িতে আরো বেশি করে ওরা অভ্যাসটা করতে পারে। এবার আমরা অটা লিখছি, ঠিক আছে? এখন একটু আমার সাথে করে নাও, তারপরে তোমরা হোমওয়ার্ক করার জন্য পাবে ওয়ার্কশিট। সেটা কিন্তু আমাকে আবার যখন পরের দিন আমি আসব তোমাদের এখানে ক্লাস নিতে, সেখানে মেসেজে আমাকে কিন্তু পাঠাতে হবে, ঠিক আছে, কে কিরকম ভাবে ওয়ার্কশিটটা লিখেছো। ওয়ার্কশিটের ওপরে সবাই নিজের নাম লিখবে, আর পুরো লেখাটা কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে? পুরো শিটটা আমি দেখব। এবার হচ্ছে এখানে আমি অটা আরেকবার লিখি। এখানে কি করছি আমি, এখানে ওটার মতো করে দেখো একটা ছোট্ট গোল করছি। এবার এখান থেকে এই দাগটা নিয়ে এরম ওপরের দিকে তুলে দিচ্ছি, এটা আমাদের অ হয়ে গেল। আবার আর একটা লিখি। আচ্ছা, নবনীতা ঘোষ সিনহা, আমরা এখন শুরু করছি। আচ্ছা ঠিক আছে, একটু দেরি হয়ে গেছে, তাতে কিচ্ছু হবে না, আমরা তো আবার লিখবো। আবার তাহলে লিখছি আর একবার, এরম ভাবে গোল করলাম, তারপরে এই আমাদের অ। দেখছো কত সহজে হয়ে গেছে আমাদের অ লেখা? আর অ লেখা হয়ে গেল আর কিচ্ছু নেই, একটা শুধু দাগ করে দেবো, ব্যাস এটা আ হয়ে গেল। তাহলে আমরা কিন্তু বাংলায় অ আর আ দুটো শব্দ দেখো শিখে গেলাম, বর্ণ শিখে গেলাম, শব্দ এবার শিখবো। অয়তে দেখো একটা সাপের ছবি দেওয়া আছে, আমরা খুব বলি এই ছড়াটা ছোটবেলায়, আমরাও বলতাম, তোমরাও শিখবে। অয় অজগর আসছে তেরে, আর আতে এখানে আনারসের ছবি আছে, কিন্তু আমরা যখন পড়তাম তখন বলতাম কি মনে আছে কারোর, আমটি আমি খাবো পেরে। চলো আবার আমরা অটা লিখি, কারণ আমরা যদি বারবার করে এটা না লিখি আমরা মনে রাখতে পারবো না। এরম গোল করলাম, করে এরম ভাবে এটা দাগটা দিয়ে দিলাম। এটা আমরা মাত্রাটা পুরোটাও টেনে দিতে পারি, আর এখানে দাগ দিলে এটা হয়ে গেল আমাদের আ। বেশ কটা আমরা যখন লিখবো বাড়িতে তখন আমরা কি করব, মানে বেশ কবার যদি না লিখি না আমাদের মনে থাকবে না, এরম ভাবে দাগগুলো কাটা থাকবে, তোমরা ওয়ার্কশিটে পাবে। এরম ছোট করে গোল করব, তারপরে এখান থেকে দাগটা তুলে দিলাম। আবার কি করছি দেখো, একটা গোল করছি, তারপর ইউর মতো করছি, এরম ভাবে তুলে দিলাম। আরেকবার লিখছি, ছোট্ট গোল করব, এরম ভাবে এটা হাতটা এরম ওপরের দিকে উঠিয়ে দিলাম, এখান থেকে একটা ছোট্ট দা, তারপরে একটা স্ট্রেট লাইন লম্বা করে দিলাম। তাহলে এরম ভাবে পরপর করে আমরা অটা কিন্তু লিখে লিখে যাব ওয়ার্কশিটে। এবার অটা হয়ে গেলে আটা তো আমাদের ভীষণই সহজ, তাহলে আমরা অটা আর একবার লিখি, তারপরে আমরা আটা করব। আবার দেখো গোল করলাম, এটা আমাদের অ হয়ে গেল, এখনো হয়নি, একটুখানি বাকিও আছে। এবার এতক্ষণে আমাদের অটা শেষ হলো, এবার অয়ের সাথে যেই আমরা একটা দাগ দিয়ে দেবো, ব্যাস আমাদের আ শেষ হয়ে গেল। আবার অ, এখানে আমি দাগ কাটলাম, পাশ দিয়ে আর একটা দাগ আ। আবার দেখো ছোট্ট করে একটা গোল করব, এরকম ভাবে এটাকে নামালাম, ব্যাস এবারে কি করব, আবার ছোট্ট একটা দাগ, সেটাকে ওপরের দিকে টেনে দিলাম, আমাদের অটা হয়ে গেল। অটা যখন আমরা ভালো করে লিখতে পারবো তারপরে একটা দাগ দিয়ে দিলেই আমাদের আ হয়ে গেল। আজকে তাহলে যারা একটু পরে এলে আমি তাদের জন্য, আমরা আজকে নতুন যে শব্দগুলো করেছি বা শব্দগুলো আমরা শিখলাম,
সেইগুলো আর একবার বলে দিচ্ছি, ঠিক আছে? আর যারা আমাকে আগে আগে উত্তরগুলো দিয়ে দিয়েছো তাদের জন্য আর একবার অভ্যাস হয়ে যাবে, ঠিক আছে? আজকে আমরা শিখেছি আই, আই মানে আমি, ইউ, ইউ মানে তুমি, তারপরে আমরা শিখেছি ইয়েস, ইয়েস মানে হ্যাঁ, নো মানে না, হিয়ার এখানে, দেয়ার সেখানে বা ওখানে, যেটাই বলো না কেন, মানে যেটা আমাদের থেকে দূরে আছে, গুড ভালো, ব্যাড খারাপ। অনেক সময় আমরা ভালো নাও বলে থাকি, কিন্তু খারাপ, ভালোর উল্টো দিকে খারাপটাই শুনতে একটুখানি ভালো লাগে আমাদের। হেয়ার আর দেয়ার তো আগেই শুনলাম, হেয়ার মানে এখানে, দেয়ার মানে ওখানে বা সেখানে, এটা আমি বলেই দিয়েছি। আর শেষে আমরা দুটো শব্দ শিখেছি, সেটা হচ্ছে ইফ, ইফ মানে যদি, আর বাট মানে কিন্তু। তাহলে আজকে আমাদের যেটা বাংলা শেখার যে ক্লাসটা ছিল সেটা শেষ হয়ে গেল, কিন্তু আমরা রোজ যাওয়ার আগে আমাদের অনেক বাংলা ছড়া রয়েছে ছোটদের, সেই ছড়াগুলো আমি একবার করে বলবো। তোমাদের যার যার ভালো লাগবে সেই ছড়াগুলো তোমরা যদি শিখতে চাও বা আমার সাথে সাথে বলতে চাও, তাহলে পরের ক্লাসে আমরা দুলাইন দুলাইন করে কিন্তু শিখব। আজকে আমরা যে ছড়াটা পড়ব সেটা হচ্ছে আমাদের মজার কবি সুকুমার রায়ের লেখা, ছড়াটার নাম হচ্ছে বাবুরাম সাপুরে। আমি বলি ছড়াটা, তোমাদের যদি ভালো লাগে আমাকে তাহলে জানিও, তাহলে বাংলা যখন আমরা অ লিখব, পরের দিন আমরা হস্রই দীর্ঘই লিখব এবং তার সাথে আরো 10টা নতুন শব্দ শিখব এবং শেষে তাহলে আমরা দুটো লাইন করে কোনো একটা ছড়া শিখতে থাকব, ঠিক আছে? বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আই বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা, যে সাপের চোখ নেই, শিং নেই, নখ নেই, ছোটে না কি হাঁটে না, কাউকে যে কাটে না, করে না কো ফুসফাস, মারে না কো ঢুস ঢাস, নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত, সেই সাপ জ্যান্ত গোটা দুই আন্ত, তেরে মেরে ডান্ডা, করে দি ঠান্ডা, ঠিক আছে? এরা মজা করে আমাদের আজকের ক্লাস শেষ হলো, আমরা আবার পরের সপ্তাহে আসবো, নতুন করে দুটো বর্ণ শিখবো, নতুন শব্দ শিখবো আর তোমাদের সাথে অনেক মজা করব। ভালো থেকো সবাই, আর ওয়ার্কশিটটা কিন্তু অবশ্যই পুরোটা লিখে রাখবে, কেমন? চলো তাহলে আজকের মতো টাটা, আর কি বলবো, শুভরাত্রি, কেমন?